স্বীকৃতি জগৎজোড়া। তবুও একটা না পাওয়ার যন্ত্রণা এতদিন ওদের কুড়ে কুড়ে খেত। চন্দননগরের আলোকশিল্পীদের মনে সেই ক্ষতে প্রলেপ দেন মুখ্যমন্ত্রী, মেলে সরকারি স্বীকৃতি। সেটাই এবার পরিপূর্ণতা পেতে চলেছে। জগদ্ধাত্রী পুজোর আগে প্রস্তাবিত লাইট হাবের জন্য জমি চিহ্নিত করে ফেলল চন্দননগর পুরসভা। জুন মাসে তারকেশ্বরে জেলার প্রশাসনিক বৈঠকে প্রথমেই পরিকল্পনার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দননগরে একটা লাইট হাব হবে, চন্দননগরের লাইটিং হচ্ছে সবচেয়ে বিখ্যাত, সারা পৃথিবীর বিখ্যাত। এরপরে শুরু হয় তৎপরতা। কেএমজে পার্ক তথা দা ওয়ান্ডারল্যান্ডকে ইলেকট্রিক হাবের জন্য বেছে নেয় পুরো কর্তৃপক্ষ। যেটা প্রয়োজন ছিল যে চন্দননগর স্টেশন এবং রাস্তা সংলগ্ন যদি বা কাছাকাছি কাছাকাছি থাকে, তো সেই মতো সেরকম জমি আমরা এইখানেই একটা পেলাম। আমার কেএমডিএ যেটা পার্ক, যেখানে ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে এবং এসটিপি লাইন এখান থেকে চালু হয়, যেহেতু জায়গাটি কেএমডিএর, সেই কেএমডিএ অথরিটির কাছে আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে তারা রাজি হন। এবং এই ইলেকট্রিক হাবে আলোকশিল্পীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে। প্রস্তাবিত প্রকল্পের নকশা মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে, তার অনুমোদন মিললে দু মাসের মধ্যেই শুরু হবে কাজ। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।